আসসালামু আলাইকুম, বেঙ্গলি রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি সবার খুব পছন্দের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা কাপ আইসক্রিম। বাজারের মতোই কিভাবে আপনারা ঘরে বসেই ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়া রেসিপি দেখে নেওয়া যাক। এখানে একটা আমি প্যান নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 2 কাপ গরুর দুধ নিয়েছি। 2 কাপে আমার 1/2 কেজি মতো দুধ আছে। আমি 1/2 কেজি দুধ দিয়ে আইসক্রিম তৈরি করব। চুলা জালটা স্টার্ট না করে আমি আগে দেখে দিচ্ছি। 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। দুধটা গরম না হতেই সেই দুধ থেকেই আমি কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিচ্ছি। গরম দুধ একদম কর্নফ্লাওয়ারে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। অবশ্যই চুলা জাল করার আগেই দুধটা কর্নফ্লাওয়ারে ভিজিয়ে নেবেন। আমি এটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি চুলা জালটা স্টার্ট করে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল করব। দুধটাকে খুব ভালোভাবে ফুটে নিতে হবে। আমি 4-5 বার এভাবে বলক তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আইসক্রিমে কিরকম মিষ্টি খেতে চান আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কিন্তু আইসক্রিমে বেশি মিষ্টি আবার কম মিষ্টি একদম ভালো লাগে না, মিডিয়াম মিষ্টি ভালো লাগে। আমি ঠিক যেরকম দুধ নিয়েছি তার পরিমাণে 1/2 কাপ আমার চিনি লেগেছে। এই তো চিনিটা গলে আসছে, দুধও ভালোভাবে ফুটে উঠেছে। এবার চুলা জালটা একটু স্টপ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজে রাখা কর্নফ্লাওয়ার। এক হাতে দিচ্ছি আর অন্য হাতে ভালোভাবে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর চুলা জালটা এখন লো মিডিয়ামে রাখবেন, কারণ চুলা জালটা হাই স্পিডে থাকলে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অনবরত এবার নাড়তেছি, এখন হাত থামানো যাবে না, হাত থামালেই নিচে লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এভাবে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখবেন অনেকটাই ঘন হয়ে এসেছে। খেয়াল রাখতে হবে একদম বেশি ঘন করাও যাবে না। আমি চুলার জালটা স্টপ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কিরকম ঘন হয়েছে, এর থেকে বেশি ঘন হবে না। আমি একটা বাটিতে এবার সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফ্রিজে কিংবা নর্মাল তাপমাত্রায় এটাকে ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু আগেই ফ্রিজে দেওয়ার চেষ্টা করবেন না। আগে 1 ঘন্টা নর্মাল তাপমাত্রা ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে দিবেন। উপরে যেন স্বর্ণ আসে সেই জন্য আমি একটা র্যাপিং পেপার দিয়ে একদম মিশ্রণের গায়ে লেগে লেগে ঢেকে দিচ্ছি। অবশ্যই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি 2 ঘন্টার মতো এটাকে ঠান্ডা করে নেব, চেষ্টা করব ফ্রিজে রাখার জন্য। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি ফ্রিজে রাখছিলাম 1/2 ঘন্টা। এবার আমি র্যাপিং পেপার উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটা গা ঘেঁষে পেপারটা লাগাইছিলাম, সেই জন্য আমাদের সরও ওঠে নেই। ফ্রিজে রাখার পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমাদের এই রকমের লাগতো। এর থেকে বেশি লিকুইড হলেও সমস্যা হবে, আবার ঘন হলেও সমস্যা, ঠিক এই মাপে রাখার চেষ্টা করবেন। এখানে আমি অন্য একটা বাটি নিয়েছি, 1 কাপের একটু কম আমি দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। এবার আমি এটাকে ক্রিম তৈরি করে নেব।
এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। বাজারের মতো যদি টেস্ট আনতে চান তাহলে একটু হলেও হুইপিং ক্রিম ব্যবহার করতেই হবে, কারণ হুইপিং ক্রিম ছাড়া বাজারের মতো টেস্ট আনা যাবে না। এই তো আমি কিছুক্ষণ এভাবে বিট করলাম। এটা একদম ফোম তৈরি করতে হবে এমন কোনো ব্যাপার না, লিকুইড ভাব থাকলেও চলবে। শুধু 5 মিনিট আমি বিট করে নিয়েছি। 5 মিনিট বিট করার পর আমি এবার এখানে দিয়ে দিব আমাদের দুধের যে মিশ্রণটা। আমি একবারে দিব না, অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে আমি আবারও বিট করে নেব। চেষ্টা করবেন ধাপে ধাপে দেওয়ার জন্য, একবারে দিলে আইসক্রিমটা ভালো হবে না। আমি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করব। আমি এবার সবগুলোই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বিট করার পর আমার ক্রিমটা দ্বিগুণ হয়েছে, অনেকটাই ফ্লফি হয়েছে। আমি আরো কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এই তো আমার মিশ্রণটা রেডি, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লপি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে কাপ আইসক্রিম না তৈরি করে এমনি বাটিতেও রাখতে পারেন। এখানে আমি কাপ আইসক্রিমের জন্য কাপ নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা কাপ নিতে পারেন। এবার আমি এগুলো কাপেতে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলোতে দেওয়া আমার হয়ে গেল। আমার এই আইসক্রিম কাপে কোনো ঢাকনা নেই, সেই জন্য আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি। আমি এইভাবে সবগুলোতে দিয়ে দিব। সবগুলো আমার রেডি, এখন আমি ফ্রিজে রাখবো 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি 12 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমরা একটু খুলে দেখি। এই তো আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়েছে। আমি সবগুলো এবার খুলে দিচ্ছি। এই তো খুব সুন্দর সবগুলো আমার সেট হয়েছে, কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন ভিতরে কিরকম হয়েছে। একেবারে বাজারের মতোই হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে, মনেই করবে না যে এটা বাড়িতে তৈরি, সবাই ভাববে বাজার থেকে নিয়ে আসিছেন। খোদা হাফেজ।